क्वार्टर के दर में ये जम शत्रु होवे घुमाई जाए बहुत हुआ किसी भाई क्या

হঠাৎ দেখলাম আমার পাটা এরকম করে কে জানি হঠাৎ করে ছেড়ে দিয়েছে কিন্তু আমি তাকে ঠিক মতো দেখতে পারলাম না কারণ কি আসলে ওই সময় উঠতেছিলাম তো একদম ঘোলা চোখ ছিল ভাই অনেক রাত হচ্ছে ভাই তুই না ঘুমালে কি হয়েছে তোর তো ইয়া নাইট স্টাডি করার অভ্যাস আছে আমার তো অতটাও লেট নাইট স্টাডি করার অভ্যাস নেই আচ্ছা দেখি আমি এখন ঘুমাই আর এমনি তো লাইটটা ভাবছিলাম আজকে অন করে ঘুমাবো কিন্তু আজকে লাইটটা অন করা লাগবে না

কুকুৰতে আমাৰ কুমাৰ ভাল হৈছে আজি ব্ৰেকফাষ্ট ভাল হৈছে এতিয়া তুমিও খাও সেইটো

দাঁড়া আমি মুখটা একটু ধরে আসি কেন তুমি আস আমি আস এবার পানি খুব গেল এখানে পানি রাখলাম কিন্তুই ওখানে দেখছিলি হ্যাঁ আমি ঠিক তো এগুলো নিশ্চয়ই এগুলো নিশ্চয়ই এগুলা এগুলো নিশ্চয়ই কোনো একটা জিন বা কারোর কাজ কারণ কালকে যখন আমি ঘুমাচ্ছিলাম হ্যাঁ আমি তো তোকেও ডাকছিলাম তারপর তুই এখানে লেট নাইট স্টাডি করতেছিলি আমাকে কেঁদে নেই হঠাৎ করে পা করে টানলো আমি তোকে ডাকলাম না ওই সময় আর তারপর তোর যাওয়ার পরেও কিছুক্ষণ পর তারপর দেখি আমি তো এসি ছেড়ে আমি তারপর লাইটটা তারপর আমি ইয়া এসি টেসি অন করে আমি কাঁথা দিচ্ছি হঠাৎ করে দেখি সকালবেলা দেখি কাঁথা নাই কাঁথাকে আমি খুঁজতে 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 দেখি আমার দরজার সামনে এসব কি চড়তেছে বাসায় মামকে ফোন করা লাগবে চুপ যাচ্ছে না তুমি চুপ থাকো না আমার এখানে খুব টেনশন হচ্ছে তুমি নিজের গল্প বানাতে শুরু হয়ে আসো ফোনই তো কেটে যাচ্ছে টেনশনে আমার হাত কাঁপতেছে এবার গেছে তুই চুপ থাকতো কি হ্যালো হ্যালো হ্যাঁ আসসালাম আলাইকুম মা জি নানুর এখন কি অবস্থা কি এখন হসপিটাল নিয়ে যেতে হবে তাহলে তো মনে হয় আপনি আর কি 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 এক সপ্তাহ আপনি ওইখানেই থাকবেন ও মাঝখানে হয়তো একদিন রাত্রে আসবেন তো রাত্রে এসে তো কোনো ব্যাপার আচ্ছা ঠিক আছে মামি এমনি ফোন দিয়েছিলাম কি করে কি আর নানুরও তো অনেক অনেক শরীর খারাপ ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে আর উনি সামনে সাত দিনও আসবে না মম আমাদেরকে সাত দিন এই এ বাড়িতে কাটাতে হবে আমি কয়দিন ধরে নোটিস করতে কিন্তু এটাকে আমি বেশি সিরিয়াসলি নিচ্ছি না কিন্তু এই কয়দিন ধরে আমার সাথে যাওয়া হচ্ছে এটা কিন্তু ভালো হচ্ছে না আসলে কিয়ান সরে যা তোকে ইয় দরজার সামনে কে রাখবে যদি আমার বিছানা সামনে তো তখনও ভাবতাম হয়তো পা দিয়ে একটা মিনিট আমি তো রাত্রে তো কোনো ডিম লাইট জ্বালাই নেই তো ডিম লাইটটা আসলো কোথা থেকে আসলে এ কি আমি কিন্তু ডিম লাইট জ্বালে নাই তুই কিন্তু বুকস রেখে কিন্তু আসছিলি মনে আছে তো ডিম লাইট ছিল ডিম লাইট তো ডিম তো সকালবেলা উঠে দেখি ডিম লাইট তো ডিম লাইটটা জ্বালালো তো জ্বালালোকে আর মোমো তো বাইরে নানুর অনেক জ্বর শরীর খারাপ হয়েছে জানো সেই জন্য মোমো বাইরে আর আমাদের ড্যাড তো বিদেশেই চাকরি করে তো বাসায় তো আমি আর তুই আর মেয়েডও তো সন্ধ্যা রাত রাত কটায় গেছে রাত এগারোটায় গেলে তাহলেও তো মানে